নমস্কার, আমার ভুড়িভোজ চ্যানেলে সকলকে স্বাগত জানাই। আমি আজকে বানাবো মুগ ডালের খিচুড়ি। এটা সেদ্ধ চাল দিয়ে করব। গোবিন্দভোগ চাল দিয়ে খিচুড়ি আমি আগে শেয়ার করেছি, চাইলে ওটা দেখে নিতে পারেন। প্রথমে আমি মুগ ডালটা ভেজে নিচ্ছি, একটু লাল করে ভেজে নেব। ডালটা লাল করে ভাজা হয়ে গেছে, এবার আমি এটা তুলে ফেলবো। আমি এখানে যে পরিমাণ ডাল নিয়েছি সেই পরিমাণই চাল নিয়ে নেব। চাল ডালের পরিমাণ সমান রাখবো, তাহলে খিচুড়িটা খেতে ভালো লাগবে। এবার চাল আর ডালটাকে ভালো করে ধুয়ে নেব। চাল আর ডালটাকে ভালো করে কষলে ধুয়ে নেব, ধুয়ে একটু জলে ভিজিয়ে রেখে দেব। আমি এখানে একটু বড় বড় করে আলু কেটে নিয়েছি, আর একটা মিডিয়াম সাইজের টমেটো কেটে নিয়েছি। আর আমার ফোড়নের জন্য লাগবে মেথি, কালো জিরে, জিরে, মৌরি, তেজপাতা, শুকনো লঙ্কা। কড়াইতে সর্ষের তেল দিয়ে দিয়েছি, তেলটা গরম হয়ে গেছে। এবার ফোড়নগুলো সব তেলে দিয়ে একটু কালো করে ভেজে নেব। ফোড়নটা ভাজা হয়ে গেছে কালো করে, এবার আমি এর তেলের ওপরে একটু হলুদ দিয়ে সাথে সাথে আদা বাটা দিয়ে দিলাম। আদাটাকে একটু ভেজে নিয়ে আলুগুলো দিয়ে দেব। আলুটা ভাজার সময় আলুতে দিয়ে দেব নুন। আলুটাকে 2-3 মিনিট ভেজে নিয়ে টমেটোটা দিয়ে দিচ্ছি। টমেটোটা ভাজা ভাজা হয়ে গেলে আমি এর মধ্যে জিরে, ধনের গুঁড়ো আর কিছু কাঁচা লঙ্কা ভেঙে দিয়ে দিচ্ছি। ফ্লেমটা একদম লোয়ে রেখে এটা মশলাটা ভেজে নেব। মশলাটা লো ফ্লেমে 1 মিনিট ভেজে নিয়েছি। এবার চাল আর ডালটা দিয়ে দেবো, জলে ভেজানো ছিল 8 ঘন্টা। খিচুড়িটাকে, চাল আর ডালটাকে মশলার সঙ্গে ভালো করে মিশিয়ে নিয়ে এবার আমি এর মধ্যে স্বাদ মতো নুন দিয়ে দিচ্ছি। নুনটা মিশিয়ে নেওয়ার পরে দিয়ে দেব হলুদ গুঁড়ো। নুন আর হলুদটা ভালো করে চাল আর ডালের সঙ্গে মিশিয়ে নিয়ে এবার আমি এর মধ্যে দিয়ে দেব জল। যেই বাটিতে আমি
চাল আর ডালটা নিয়েছিলাম, সেই বাটির প্রায় 5 কাপ বাটি জল আমি দিয়ে দিলাম। পুরো খিচুড়িটা আমি প্রেশার কুকারে দিয়ে দিয়েছি। এবার এর মধ্যে আমি কিছু চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি, আগেও 2টো লঙ্কা ভেঙে দিয়েছি ভাজার সময় মশলা। এবার এর মধ্যে আমি ভাজা জিরে ধনে আর শুকনো লঙ্কার গুঁড়ো একটু দিয়ে দিচ্ছি। এবার আমি প্রেশার কুকারের ঢাকনাটা বন্ধ করে দেব। 3টে সিটি দেওয়ার পরে ঢাকনাটা আমি খুলে নিয়েছি। খিচুড়িটা খুব ভালো করে সেদ্ধ হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেব 7 মতো চিনি। চিনিটাকে ভালো করে গরম খিচুড়ির সাথে মিশিয়ে দেব। চিনিটা মিশিয়ে দিয়ে এবার আমি এর মধ্যে দিয়ে দেব ঘি। ঘিটাও একটু মিশিয়ে দিচ্ছি। পুরো প্রসেসটা কিন্তু আপনারা কড়াইতেও করতে পারেন, ঢাকা দিয়ে প্রেশার কুকারে করলে তাড়াতাড়ি হয় এবং সেদ্ধটা খুব ভালো হয়, তার জন্য প্রেশার কুকারে করলাম। আবার পুরো পদ্ধতিটা আপনারা প্রেশার কুকারেও করতে পারেন। রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আমি খিচুড়িটা প্লেটে সার্ভ করে দিচ্ছি। এটা কিন্তু খেতে খুব সুস্বাদু হয়, আমি যেভাবে করেছি আপনারা সেভাবে করবেন এবং জানাবেন কেমন লাগলো।